আসসালামু আলাইকুম। টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ ফজরের নামাজ পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজ শরীক হতে সকাল থেকে মুসল্লিরা ছুটছেন ইজতেমা ময়দানের দিকে। আল্লাহর পথে আহ্বানের শিক্ষা নিতে ইজতেমায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের কয়েক লক্ষ ধর্মপ্রাণ মানুষ। চার দিন বিরতির পর দ্বিতীয় পর্বের ইজতেমা উপলক্ষে আবারও মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছেন শিল্পনগরী টঙ্গী। আগামী রবিবার 21শে জানুয়ারি আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ দেশের 13টি জেলার মুসল্লিরা। এর আগে একই ময়দানে গত 12 থেকে 14 জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় পবিত্র কোরআন, হাদিস ও শরীয়তের বিভিন্ন বিষয়সহ মহান আল্লাহর নৈকট্য লাভ, মহানবী জীবন আদর্শ এবং ইসলামের মৌল বিষয় সম্পর্কে আম্বয়ন করেছেন আলেম ও ওলামারা। মুসল্লিরা বুধবার সকাল থেকে ইজতেমা ময়দানে এসে নিজ নিজ জেলা চিহ্নিত 28টি খিতায় অবস্থান নিতে শুরু করেছেন। প্রথম পর্বে অংশ নেওয়া অনেক বিদেশি মুসল্লিরাও দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ইজতেমা ময়দানসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠের সার্বিক নিরাপত্তায় প্রায় 7,000 পুলিশ সহ র্যাব ও গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। আকাশে র্যাবের হেলিকপ্টার এবং তুরাগ নদে নৌটহলের ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে র্যাব ও পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার ও সিসি ক্যামেরা। এছাড়াও ইজতেমা এলাকায় গাজীপুরের পুলিশ ও জেলা প্রশাসন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৃথক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। সেনাবাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য এবার তুরাগ নদে 7টি ভাসমান ব্রিজ ইতিমধ্যেই চালু করা হয়েছে। তো প্রিয় দর্শক বিন্দুরা, এই ইজতেমায় আগত সকল মুসলমানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সঠিকভাবে তাদের ইজতেমা পালন করে দেশে ফিরে যেতে পারেন।